सुना है तूने, सुना है मैंने। 1, 2, 3 স্কুটি তো তোমরা কমেন্টে জানিও বন্ধু, তো রেস করার আগে আগে আরেক সাইডে যাবে না স্কুটি যাবে, তোমরা অবশ্যই তোমরা কমেন্টে আগে জানিয়ে দেখার আগে। তো আমার তো বেশিরভাগ মনে হচ্ছে যে আমার বাইকটা যাবে, যেহেতু স্কুটি অনেকটা লেট যাবে। তো বলছে যে আমি না, আমি লংয়ে গেলে বেশি দূর জুটবো, যেহেতু আমার বাইক 195 স্পিড উঠে। তো ঠিক আছে, তো আজকে দেখা যাক, আজকে হয়ে যাবে। তো আমাকে অনেকদিন ধরে জ্বালাচ্ছে, এমনকি সবসময় বলছে যে ভাই একদিন আয় একদিন আয়। তো আজকে ফাইনাল চলে এসেছে, দেখবো কার কত দম। তো গাড়ি রানিং করছিলাম, খুব একটা রানিং না, তো আগে বেরিয়ে যাচ্ছে। ভাগা দেখে আজকে কার কত দম তাও দেখবো, দম না আর একশো দম। ভাগাচ্ছে ভাই, ভাগাচ্ছে ভাই। নর্মালি বাইক চালানো যতটা মজা হয়, কিন্তু স্কুল চালানো ভাই অতটাই খারাপ। কিন্তু রেসের জন্য, এমনি লোকালের জন্য, ঘোরাফেরি করার জন্য ঠিক আছে ভাই। তো এখন দেখতে পেলে মানে ফার্স্ট ক্যাটাগরিতে কে বেশি আগে গেল, তাও তো দুটো প্যাসেঞ্জার আছে, তো ওর দুটো প্যাসেঞ্জার আছে, আমার দুটো প্যাসেঞ্জার আছে, সেই হিসাবে ধরো টানছি স্পিড মোশনে। বাইক আর বাইক আর স্কুটির মধ্যে তফাৎ হলো ভাই, স্কুটি ধীরে ধীরে যাবে কিন্তু স্মুথলিভাবে যাবে, ঠিক আছে। চলো আর একবার হয়ে যাক। 1, 2, 3 আর এদিকে ধরো স্কুটি, ফ্যাশনের স্কুটি আছে। তো স্কুটি লংয়ে গেলে ঠিক আছে, বা গ্রামের অঞ্চলে ধরো ঠিক আছে, বুঝতে পারলে তো লোকালে বেড়ি বেড়ি বেড়ালে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো ভাই বাইক চালানো মজা আলাদা, গিয়ারওয়ালা বাইক। তো এর বয়স মিনিমাম ধরো বাইকের বয়স হবে 2 বছর। কবছর নিয়ে হলো নতুন গাড়ি, কবছর পারচেস করেছো? হ্যাঁ, 4 বছরকার গাড়ি। আরে ভাই আমার জন্মই হয়নি তখনকার গাড়ি ভাই, দেখছো ভাই বান্দে না নাক কাটালিয়া ভাই। ভাই তো আর একবার দেখবো, মানে দেখবো কি, যতবারই দেখবো ততবারই ধরো আরেক সানের জুটবে। কিন্তু লেজেন্ডারি বাইক ভাই, ইসিলিয়ে তো না পাওয়ার দিয়া না, ইসিলিয়ে ইন্ডিয়া মে ব্যান কাট দিয়া ভাই, ইন্ডিয়া মে বাইক কো ব্যান কাট দিয়া, ইসিলিয়ে বহুত জ্যাদা পাওয়ার হ্যায় ইসকি। 100 cc বাইক 100 কে উপর চলতা হ্যায় ভাই, ইসমে ইয়া কিয়া চাহিয়ে। ওকে দেখছো ভাই কত পুরা ভাগাচ্ছে, তো কিছু পেছনে বসে আছে সেরকমভাবে ভাগা দেওয়া ছিল, যেহেতু ফাঁকা পেলে ভাগাচ্ছি, নাহলে একটা বিনা সেফটিতে বসে আছে, কোনো হেলমেট ওয়েদার হেলমেটে পরে বসে আছে। আর এখানে কিখানে ওয়েট করতে হবে আমাকে। সুনা হ্যায় তুনে, সুনা হ্যায় ম্যানে, গানটা কেমন লাগছে তাই বল ভাই। ঠিক মোহাব্বত হো জাতি হ্যায় মেরে ইয়ার, তু মেরে কো মার রাহা হ্যায় ক্যা, হ্যায় সুনা হ্যায় ম্যানে। ভাই ল্যাম্প পোস্ট দেখতে পেয়েছো, তো এই দিক দিয়ে যাবে মালদা, বহরমপুর, শিলিগুড়ি, যেখানে যাবে সেখানে ধরো যা হবে, ঠিক আছে। এই যে ধরো একটা পার করে দিলাম, গায়ে মারা
मेरे यार सुना है मैंने এইজি হলো সেই প্লেস ভাই তোমাদেরকে যেখানে দেখার জন্য কাজটা শুরু হচ্ছে তো ফাইনালি গাইস চলে এসেছি এই যে জায়গায় তো দেখতেই পাচ্ছ নাজারাটা কেমন সুন্দর কতটা এরিয়ালি হচ্ছে এটা ড্যাম তৈরি হচ্ছে মানে সিধা রাস্তার জন্য এদিকটা আমরা চলে এলাম আমরা যাবো এই সাইড দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যেহেতু রোডটা একটু গোপালি ঠিক হয়নি ভাই গোপালি গাইস ঠিক হয়নি রাস্তা তো এদিক দিয়ে যাবো না আজকে আজকে যাবো আমরা এদিক দিয়ে ভাই এখন রোড এবার ঠিক হয়নি ভাই তো ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম রোডে চলে এসেছি যাও লোকেশনটা দেখো ভাই